করোনা সংক্রমণ রোধে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই রংধনু রসুলে মুখরোচক সব ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন মাহমুদ রানা। এতে সন্তুষ্ট ক্রেতারাও। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। পবিত্র রমজান মাসে খোলা জায়গায় স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা আবাসিক এলাকায় বাহারি ইফতারির পসরা সাজিয়ে বসেছেন রংধনু গ্রুপের প্রতিষ্ঠান রংধনু রসুল। ইফতারের স্বাদ এবং গুণগত মানের জন্য যেটি আলোচিত সবার মধ্যে, দুপুর গড়ানোর পর থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ইফতার কিনতে আসেন ক্রেতারা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলায় ক্রেতাদের আগ্রহের জায়গা এখন রংধনু রসুল। সামাজিক দূরত্ব মেনটেন করে মোটামুটি ভালোই মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে না। আর একটু দূরত্ব মেনটেন করতে পারলে আর একটু ভালো হইতো। এখানে অনেক কিছুই পাওয়া যায়, আমরা এখানকার যারা থাকি সবাই এখান থেকেই নেই বেশিরভাগ, এবং বেশ টেস্টি হয় আর কি। করোনা এই মহামারীতে সংক্রমণ এড়াতে অনলাইনে অর্ডারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান রংধনু রসুলের পরিচালক। আমরা তো স্বাস্থ্যবিধি মেনে আমরা চালাচ্ছি, তারপরে যে আপনি দেখবেন আমরা দাগ দাগ করে দিছি, সবাই ওই দাগের বাউন্ডারির মধ্যে থেকে আমাদের এখান থেকে খাবার নেয়। সরকারি বিধিনিষেধ মেনেই ব্যবসা পরিচালনা করছেন বলেও জানান তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।